আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন, আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের সব থেকে বড় পেজ, পাশাপাশি যারা যুক্ত হচ্ছেন আব্দুল হাই মিহন আমার অফিসিয়াল পেজ থেকে, যারা এই ব্লগটি ছোট ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি চিটাগং ফটিকছড়ির এত মানে বিখ্যাত একটি জায়গায় যাচ্ছি। এই জায়গাটি অনেক বিখ্যাত এবং পূর্ব পুরুষ পর্যন্ত জায়গাটি চিনতেন, তবে বর্তমান যুগে এসে এই জায়গাটির ভিন্ন একটি নাম পেয়েছে। দুটি নামেই এখন বর্তমানে এই জায়গার পরিচিতি আরও বৃদ্ধি পেয়েছে। সেটি কি? প্রথমত এখন নতুন করে যে নামটি বৃদ্ধি পেয়েছে, এই নামকে বলা হয় সেলফি রোড। এটি ফটিকছড়ির উত্তর ফটিকছড়ির হিয়াকু যেতেই শান্তিহাটের পরে এই জায়গাটি পড়ে। তবে বিখ্যাত এই কারণে এই জায়গাটিকে বলা হয় রবার বাগান, বাংলাদেশের সব থেকে বড় রবার বাগান এখানে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে এখান থেকে রবার সংগ্রহ করা হয়, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেন এটিকে সেলফি রোড বলা হয়। ফাইন, আমরা প্রথমত দেখানোর চেষ্টা করি যে রাবার বাগান থেকে এটা সেলফি রোড কীভাবে হলো। সেটি আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটি ভিউ আছে এখানে মধ্যে, এবং এই রাস্তা অন্যান্য রাস্তা থেকে রাস্তার আয়তনটা অনেক বড়। আর পাশাপাশি দেখা যাচ্ছে যতটুকু এটা মাহবুব বলতে পারবে, আমার সাথে আছে মাহবুব, বলতে পারবে যে কত কিলোমিটার হবে এটা? এটা হচ্ছে ফটিকছড়ি থেকে হিয়াকু, অর্থাৎ ফেনি লিং রোড বলে এটাকে, ফেনি পর্যন্ত বা বারোয়ারহাট পর্যন্ত 30 কিলো। কিন্তু রাবার বাগানটা কত কিলোমিটার হতে পারে? রাবার বাগান হচ্ছে প্রায় 7 বর্গ মাইল, অলমোস্ট 10 কিলোমিটার। ওকে, তাহলে আমি একটু দেখার চেষ্টা করি কেন এটাকে সেলফি রোড বলা হয়, আর এরপরে বলবো রাবার বাগান কেন বা রাবার কীভাবে সংগ্রহ করা হয়, সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার যদি একটা সেলফি তুললে হয়তো দেখা যাবে সেলফি রোড। সেলফি রোড বলা হয় কারণেই, কারণ বিখ্যাত রাবার বাগান তারা স্মৃতিতে রেখে দেয়, এবং এত সুন্দর লাইনগুলো, আপনার সারি সারি গাছগুলো দেখলে বুঝতে পারবেন, রাবার গাছগুলো দেখলে বুঝতে পারবেন। আপনার সারি সারি রাবার গাছগুলো দেখতে পারলে বুঝতে পারবেন যে এখানে কেন এটা পরবর্তী নাম পেয়েছে সেলফি রুট, কারণ এত সুন্দর সারি সারিভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে, এবং এত সুন্দর করে রাবার সংগ্রহ করা হচ্ছে এখান থেকে। আসলে এসে না দেখলে বিশ্বাস করা, মানে অনেকে বিশ্বাস করবেনই না যে এত সুন্দর একটি জায়গা পড়ে আছে ফটিকছড়িতে। আর ফটিকছড়ির নাম বাংলাদেশের প্রত্যেক জেলাতেই যেমন সবাই পরিচিত, তেমনই ফটিকছড়িতে এমন বিখ্যাত জায়গার নাম আছে, বিখ্যাত জিনিস আছে, যেগুলো আসলে না দেখলে কখনো বোঝাতে পারবো না। তো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এটাই প্রাথমিকভাবে যে রাবার সংগ্রহ কোথা থেকে হয়। মূলত এই গাছগুলোকে কেটে, আপনারা দেখতে পাচ্ছেন, কেটে যেই কষ্টটা এখান থেকে বের হয়, এটা দিনেরগুলো এখানে ফেলে দেওয়া হয়। আমরা আব্দুর রাজ্জাক শিপন ভাইকে একটু অনুরোধ করবো যে আপনি একটু আমাদেরকে যদি বলতেন যে কীভাবে কী করা হয়। এই যে আমরা এখানে একটা বাটি দেখতে পাচ্ছি, আপনি যদি একটু বলতেন যে দেখতে পাচ্ছি যে গাছটাকে কীভাবে কাটা হয়েছে। হ্যাঁ, সেখান থেকে সাদা এক ধরনের কস নির্যাস বের হচ্ছে। জি, এই নির্যাসটা থেকে এটাকে প্রক্রিয়াজাত করেই আসলে এই রাবারটা তৈরি হয়। ওকে, তবে এখানে একটা পলিসি আছে, বিষয়টা অভিজ্ঞ বিশ্লেষক আরও ভালো করতে পারবেন, কিন্তু এখানে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা পড়ে যাচ্ছে এখন। ওকে, দিনের বেলাতে সবগুলো রাবার গাছ কাটা এবং কসগুলো পড়ে যাচ্ছে, এই জন্য বাটিগুলো উপরে তুলে রাখছে, তাই তুলে রাখা হয়েছে। এই যে রাবার জমতেছে, এগুলো জমতেছে, এগুলো এক সপ্তাহ পর, 3 দিন পর, 2 দিন পর এইভাবে ইয়ে করে, এগুলো পরবর্তীতে ওরা সংগ্রহ করবে এবং পরিষ্কার করে ফেলবে। এই জায়গাটা পরবর্তীতে পরিষ্কার করে নেবে, এখান থেকে সংগ্রহ করবে, কিন্তু রাতের বেলা বাটি বসানো হয়। ওকে, এই বাটিগুলো বসানো হবে, বাটিগুলো এসে এগুলো বসানো হবে। মাহবুবে আমাদেরকে দেখানোর চেষ্টা করছে আসলে রাবার কিভাবে জমে, বাটিটা সুন্দর করে বসানো হয়, সারা রাত যা রাবার জমে সেগুলো এই ঘনত্ব, এই যে রাবারের ঘনত্ব একদম পিওর রাবার। আচ্ছা আচ্ছা, তারপরে করা হয়। জি জি, ভিউয়ার্স, ঠিক আছে। তো আমরা একটু আপনাদেরকে চলার পথে দেখাবো যে কতটুকু এই রাবার বাগান কতটুকু জায়গা দখল করে আছে, এবং সুন্দর ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাড়ি থেকেই।
আপনারা দেখতে পাচ্ছেন কত বিশাল এই রাবার বাগান। এই জায়গার পরেও কিন্তু রয়েছে, এরপরেও কিন্তু কিছু কিছু রয়েছে, কিছু কিছু অংশ রয়েছে, তবে একেবারে ঘন যদি বলা যায় এই আমরা যেটি পার করে এসেছি এই জায়গাটি। হ্যাঁ, তবে এরপরেও অনেক রয়েছে, মাঝে মাঝে কিছু দোকানপাট যা আপনারা দেখতে পাচ্ছেন। সামনে আবার আর একটু আছে, আরো সুন্দর, অসাধারণ, আসলে অসাধারণ, অসাধারণ। এই যে এখানে হচ্ছে রাস্তার একদম মূল সৌন্দর্য, দিনের বেলায়ও কি পরিবেশ, ওয়াও ওয়াও ওয়াও, দিনের বেলায়ও কি পরিবেশ, একটু নজর এলেই না। এখানে আসলে একটু দাঁড়াতে হয়। হ্যাঁ, থ্যাংক ইউ মাহবুবকে, অসাধারণ। ও ওই যে, যদিও লেকটা লেকে কেউ তেমন কেউ আসে না। কেমন লাগছে এই বাগান দেখতে আপনাদের, আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। মাহবুব সত্য, হ্যাঁ যেটি বলছেন সেটা হচ্ছে কেমন লাগছে সেটা আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারবেন, যে রাবার বাগান যেটাকে এখন সেলফি রোড বলা হয় সেটি দেখতে যা আপনাদেরকে দেখাচ্ছে, অনেকে এসেছেন, আপনাদের কেমন লাগছে? যে আমি দেখতে পাচ্ছি শিপন ভাই এবং মাহবুব ভাই দুজনেই খুব ব্যস্ত সেলফি, এবং আমি তো ব্যস্ত আপনাদেরকে দেখানোর জন্য, ওরা ব্যস্ত ওদের ছবি নেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন।